সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় আপুর সঙ্গে, জানবো তার জীবনের গল্প। চলুন কথা বলি তার সাথে। আপু আসসালামু আলাইকুম। কি বলতে চান ভাই? বলতে চাই আমি অনেক কষ্টে আছি, যত ভালো একটা সুন্দর মনের মানুষ যা আমার পাশে থাকবে ভাই, ছোট ভাইটাকে নিয়ে মাটাকে নিয়ে আমি অনেক কষ্টে আছি ভাই। ভালো একটা মনের মানুষের জন্য আইসি যদি পাশে দাঁড়া, কেননা মা এটা ঠিক মতন আমি ওষুধ খাওয়াইতে পারি না, ঘর ভাড়া দিতে পারি না। ভাই 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 ভাবিরা যারা আছে মনে করেন তারা কেউ জিগায় না, তার জন্য মাটাকে নিয়ে অনেক কষ্ট। আপনার না ভাই পড়ালেখা করছিলেন? হ্যাঁ করছি। কোন ক্লাস পর্যন্ত? সিক্স পর্যন্ত করছি। আচ্ছা আচ্ছা, তার করেননি কেন? করি নাই ভাই, করতে পারি নাই, বাবা মারা গেছে, মাটাকে নিয়ে কেন করবো ভাই। এই যে ভিডিও সামনে আসছেন, মানে অনেকে তো যোগাযোগ করতে চাবে, আপনার ঠিকানা জানতে চাবে, আপনার ঠিকানা কোথায়? আমার ঠিকানা ময়মনসিং শেরপুরে। আচ্ছা আচ্ছা, তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমি মোবাইল নাম্বার দেবো, মোবাইলে যোগাযোগ করবে আমার সাথে। মাটাকে নিয়ে ভাইটাকে নিয়ে ভাইকে অনেক কষ্ট আছে, বয়স্ক মা বাবা নেই, বাবা মারা গেছে। ভালো একটা সুন্দর মনের মানুষ যদি পাশে পাই আমার দায়িত্ব নেওয়ার মতন, ইনশাল্লাহ তার সাথে যোগাযোগ করবো। আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আমার মোবাইল নাম্বার দিন। নাম্বারটা মুখস্থ আছে? নাম্বারটা কি দেখে বলতে পারবেন না? বলেন তা আমার কাছে দেন, আমি বলে দিই। হ্যালো ভিউয়ার্স, শুনতে পেলেন এক অসহায় পরিবারের মেয়ের জীবনের গল্প। কেউ যদি তাকে বিয়ে করতে চান বা যোগাযোগ করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটি হচ্ছে 01797168422। নাম্বারটা খোলা থাকে তো? নাম্বার খোলা রাখবেন, আর পাশে তো নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে। ভাই আমার একটা অনুরোধ আছে, দর্শক ভাইদের মনে করেন যে ফোন দিবা, ভালো মতলব দিয়ে ফোন দিও, দায়িত্ব নিতে পারলে ফোন দিয়ে ভালোভাবে কথা বইল, ইনশাল্লাহ আমিও তাদের সাথে ভালোভাবে কথা বলবো, কেননা আমি নামাজ কালাম পড়ি, আমার সাথে কেউ খারাপ ব্যবহার করবেন না ভাই, একটা অনুরোধ করবেন। ওকে আপু, ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।